সারদা মিডিয়ার A to Z যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন, নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন, আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হব। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক নেতাদের চক্ষুলজ্জা বলে ব্যাপারটা একটু কম থাকে, এটা কানপাতলি শুনবেন যে কোনো জায়গায়, যে কোনো সুস্থ সমাজে আলোচনার বিষয় যখন হয় তখন রাজনৈতিক নেতাদের চক্ষুলজ্জার পর্দাটা ভীষণ কম হয়। না, আপনিও শুনেছেন, আপনারা যারা নতুন বাংলার দর্শক তারাও শুনেছেন, আমিও শুনেছি। ফলে স্বাভাবিকভাবে সেই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে হচ্ছিলো, যেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের কাছে উত্থাপন করব। সেটা হচ্ছে সেই ব্যক্তি চরিত্রের নাম যদি কুণাল ঘোষ হয়, আবার বলছি সেই ব্যক্তি চরিত্রের নাম যদি কুণাল ঘোষ হয়, তৃণমূল কংগ্রেসের ঘটা করে তাকে সাধারণ সম্পাদক এবং মুখপত্র করা হয়েছে, সেই মানুষটির কাছে চক্ষুলজ্জা বলে ব্যাপারটা কীরকম হতে পারে, এনি আইডিয়া, কোনো ধারণা? আমরা কেন এ কথাটা বলছি, একটা ছোট্ট ঘটনা আজকে বলবো, যে ঘটনাটা নিয়ে আজকে নতুন বাংলায় আপনাদের সামনে পর্যালোচনা করতে এসেছি। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমি কী বলতে চাইছি। হঠাৎ ভাবছেন হঠাৎ কুণালকে নিয়ে পড়লাম কেন? যথেষ্ট কারণ আছে। এই মুহূর্তে সাম্প্রতিককালে কুণাল ঘোষ খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার ইডি সিবিআই এর কাছে হবে, সেই প্রেডিকশনটা রাখলাম। ডিটেইল খবর আমি তাতে যাচ্ছি না, কেননা সেগুলো যেই সংবাদ আমি পেয়েছি সেটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করা উচিত নয়, কিন্তু খুব মুখ্য একটা চরিত্র হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, মুখ্য চরিত্র হতে চলেছে বলেই কি কুণাল ঘোষকে রাতারাতি, যিনি আদ্যপ্রান্ত সকাল থেকে রাত পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের মধ্যে থাকতে বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়া উচিত, সেই মানুষটাকে রাতারাতি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করার পিছনে একটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে, তিনি ঠোঁট কাটা কথাগুলো কাটকাট বলেন, ফলে স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যদিও সর্বভারতীয় তকমা বলে কিছু নেই, কিন্তু যাই হোক তাকে দেওয়া হয়েছে, সেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তাকে ওই ঠোঁট কাটা স্বভাবের জন্য স্পষ্ট কথা বলেন এবং বিরোধীদের চাঁচাছোলা আক্রমণ করতে পারেন বলে তাকে সাধারণ সম্পাদক করেছে। সেই মানুষটি তো একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্ট চেয়েছিলেন। আজকে এই প্রসঙ্গে আমরা হঠাৎ কথা বলতে এলাম কেন জানেন? গত পরশুদিন মাত্র একটা রিপোর্ট বেরিয়েছে, আপনারা জানেন রামনগরে একটা সভা করতে গিয়েছেন শুভেন্দু অধিকারী, আর সেই সভা করতে গিয়ে সেখানে আচমকা শুভেন্দু অধিকারী এমন কিছু কথা বলেছেন যে কথাটা উস্কে দিয়েছে জল্পনা। অর্থাৎ ছবি বিক্রি নিয়েও ইডি আবার তদন্ত শুরু করছে, অর্থাৎ 1,95,00,000 টাকা দিয়ে এরাজ্যের একজন প্রভাবশালী ভদ্রমহিলার ছবি কেনা হয়েছিল, যারা কিনেছিলেন, কী স্বার্থে কিনেছিলেন, কী কারণে কিনেছিলেন, সুদীপ্ত সেন কেন টাকা ইনভেস্ট করেছেন সেই পেছনে, সেটা অলরেডি ইডি এবং সিবিআইয়ের হাতে যথেষ্ট তথ্য আছে। যে কোনো কারণেই হোক সেগুলো নিয়ে আলোচনা হতো না, সেগুলো ধামা চাপা পড়ে গিয়েছিল। যা শুনতে পেলাম শুভেন্দুবাবুর কথায় যে শেষ পর্যন্ত তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন, টিভিতে দেখেছেন, আমরাও অবশ্য শুনেছি যে আবার ইডি সক্রিয় হচ্ছে সারদা নিয়ে এবং সিবিআই সক্রিয় হচ্ছে সারদা নিয়ে, এবং সেই সারদা নিয়ে সক্রিয় হতে গেলে স্বাভাবিকভাবে সারদাকাণ্ডের সুদীপ্ত সেন কার কাছ থেকে 1,95,00,000 টাকা দিয়ে ছবি কিনেছিলেন, এবং অবশ্যই সুদীপ্ত সেন ডেলোর বৈঠকে, আপনাদের মনে আছে সেই ডেলোর বৈঠকে এই কুণাল ঘোষ ছিলেন, সেখানে কী ডিল হয়েছিল এই সুদীপ্ত সেনের সঙ্গে, গৌতম কুণ্ডুদের সঙ্গে, সেগুলো স্বাভাবিকভাবে আলোচনায় চলে আসবে। আমরা খালি ভাবছিলাম জানেন তো, এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষের অবস্থাটা কী হবে, তার কারণ কুণাল ঘোষ গত মানে যে 3.5 বছর জেলবন্দী ছিলেন তখন একটার পর একটা তাকে দিয়ে বা তাকে যখন জেরা করেছেন সিবিআই আধিকারিকরা জেরা করেছেন, তারা যেগুলো কুণাল ঘোষ মুখে বলেছেন বলে আমরা বাইরে শুনেছি সেগুলো কিন্তু অফিসিয়ালি রেকর্ডেড, আবার বলছি অফিসিয়ালি রেকর্ডেড, এটা ভাবার কোনো কারণ নেই যে ক্যামেরা দেখলে কুণাল ঘোষ ভোকাল হতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়া উচিত বা মমতা বন্দ্যোপাধ্যায় সহ 9 জন বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেস নেতারা বেনিফিশিয়ারি এই কথা শব্দবন্ধগুলো বাইরে বলেছেন এবং সেগুলো এখনও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং নেট ঘাঁটলেই সেগুলো আমি আপনি পাবো, এটা কোনো ভাবার কারণ নেই যে শুধু সেখানেই আছে। সিবিআই দপ্তরে কিন্তু কুণাল ঘোষের লিখিত রেকর্ড আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বেনিফিশিয়ারি, অর্থাৎ যেটা তিনি বাইরে বলেছেন সেটা তিনি জেলের ভিতরে তদন্তে বলেননি, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু ফলে স্বাভাবিকভাবে এইবার কুণাল ঘোষকে সিবিআই বা ইডি যদি ডেকে যদি বলে, আচ্ছা আপনি তো অমুক সময় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বেনিফিশিয়ারি, আপনি তো বলেছেন 9 জন সারদাকাণ্ড থেকে মন্ত্রী এমএলএ এমপি এবং সর্বোচ্চ প্রভাবশালী মমতা বন্দ্যোপাধ্যায় বেনিফিশিয়ারি, তাকে জেলে পড়া উচিত আপনি বলেছিলেন,
আপনার তো ডকুমেন্ট রেকর্ডেড আছে, তাহলে এখনও কি সেটা বলছেন? কুণাল ঘোষ কী বলতে পারেন, কী বলতে পারেন সেটা তো ভবিষ্যৎ বলবে। কুণাল ঘোষ বলবেন আমি তখন হয়তো সুস্থ ছিলাম না, অসুস্থ ছিলাম সেই জন্য বলেছিলাম, এখন আমি কথা উইথড্র করছি। নাকি বলবেন যা বলেছিলাম সেই সময় ঠিক বলেছিলাম, এখন এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। যারা কুণাল ঘোষকে চেনেন তারা কিন্তু জানেন যে এই পরের পরের বিষয়টি নিয়ে কিন্তু কুণাল ঘোষ খেলবেন, অর্থাৎ এই পরের লাইনটা বলার সম্ভাবনা বেশি। দেখুন কুণালের কতগুলো ডিমান্ড ছিল যে তিনি সাংসদ হবেন, এমপি হবেন, রাজ্যসভায় যাবেন, কিংবা যদি যদি নুসরাত মিমিরা সাংসদ হতে পারে তাহলে আমি কুণাল ঘোষ কম কি, কিংবা বরতলা আসনে সাধন পাণ্ডে মারা গেছে তার তার স্ত্রী বা তার কন্যাকে টিকিট না দিয়ে আমাকে টিকিটটা দেওয়া হোক, কিংবা বালিগঞ্জে যেখানে বাবুল সুপ্রিয়কে বিজেপি থেকে নিয়ে এসে টিকিট দেওয়া হলো আমাকে টিকিট দেওয়া হলো না, আমি এতদিন ধরে ব্যাটিং করছি। ফলে স্বাভাবিকভাবে কুণালের একটা রাগ যন্ত্রণা আছে। কুণাল এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু বার্গেনিংয়ে যেতে পারে, এটা আমার একটা ধারণা, আমাকে কেউ বলেনি, কুণালও বলেনি। কুণাল কিন্তু একটা বার্গেনিংয়ে যেতে পারেন যে আইদার আমাকে বিধানসভার টিকিট দাও, মন্ত্রিসভায় নিয়ে যাও। কুণালের একটা এক্সপেকটেশন ছিল, রাম শ্যাম যদু মধু সবাই মন্ত্রী হয়ে গেছে, আমি মন্ত্রী হতে পারলাম না, এত চেষ্টা করছি, এত তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছি। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুণালকে এখন কী করবেন এটাই কিন্তু দেখার। এবং সবথেকে বড় কথা হচ্ছে ওই ছবি বিক্রির ব্যাপারে কুণাল ঘোষকে যখন সরাসরি আবার ইডি ডাকবে, কুণাল ঘোষের স্ট্যান্ড পয়েন্টটা কী হবে? ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠাবেন আমাকে মন্ত্রী করো, আর এদিকে ওনা মন্ত্রিত্ব করো অর্থাৎ মন্ত্রিত্বের ব্যাপারটা না দিলে বা এমপির অফারটা না দিলে বা বরতলা আসনে তাকে লড়তে না দিলে, তাহলে উল্টো দিকে যদি আবার কনফেস করে দেন তাহলে কী হবে? কুণাল কিন্তু খেলোয়াড় লোক, যারা জানেন তারা জানেন, ফলে নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমাদের মনে হলো এই মুহূর্তে দাঁড়িয়ে রজত মজুমদার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি এবং প্রাক্তন মানে পুলিশের একজন অধিকর্তা ছিলেন, 2011 সালের ওই সব সময় তিনি তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ছিলেন, তিনি জেলবন্দিও ছিলেন বেশ কিছুদিন, প্রচুর টাকা সারদা থেকে তুলেছেন তুলেছেন বলে, ফলে স্বাভাবিকভাবে সেই মানুষটাকে সম্প্রতি এই রিপোর্ট এই প্রতিবেদন যখন পেশ করছি, দুদিন দফায় দফায় অনেকক্ষণ ধরে ইডি ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। কুণাল তাদের রিয়্যাক্ট করেছেন 9 বছর আগের মামলা নিয়ে কেন খোঁচাখুচি হচ্ছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন বলেছেন যে আমি টিভিতে শুনলাম যে ছবি বিক্রি নিয়ে ওইবার ইডি তদন্তে নামবে, তাতে খুব শার্প রিয়াকশান দিয়েছেন কুণাল ঘোষ। কিন্তু কুণাল ঘোষ ভেতর ভেতর বোধহয় মজা দেখছেন যে এইবার তো আমার সুযোগ, বরতলা আসনে নরেন্দ্র লড়তে দিলে না, আমাকে এমপি করলে না, মিমি নুসরাতরা এমপি হয়ে বসে আছে, আমি একটা এমএলএ হতে পারলাম না, আমি একটা রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী হতে পারলাম না। ফলে স্বাভাবিকভাবে এবার কিন্তু বার্গেনটা কুণাল ঘোষ করে নেবেন আমার নিজের ধারণা। ফলে কুণাল ঘোষকে যখন ইডি বা সিবিআই ডাকবে, কুণাল ঘোষ আগের দেওয়া বয়ানটাকে অস্বীকার করতে পারবেন না, তিনি ধরি মাছ নাছুই পানি জাতীয় কোনো একটা মন্তব্য করে তৃণমূল নেত্রীর সঙ্গে বার্গেনিংয়ের ব্যাপারটা কিন্তু ফয়সালা করে নেবেন, এটাই আমার অবজারভেশন। এটা নিয়ে আজকে বাংলার বার্তার প্রতিবেদন করলে নতুন বাংলায় প্রতিবেদনটা রাখলাম, এবং আমার তথ্য ঠিক কি ভুল সেটা আপনারা মিলিয়ে নেবেন। সিচুয়েশান খুব ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে, কুণাল ঘোষ কয়েকদিনের মধ্যে ডাক পাবেন আমার ধারণা। রজত মজুমদার যেহেতু ডাক পেয়েছেন, ফলে স্বাভাবিকভাবে কুণাল ঘোষও ডাক পাবেন, সারদাকাণ্ডে ডাক পাবেন, ইডি আবার ডেকে পাঠাবে দফায় দফায়। এবং এই সময় কুণাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বার্গেনিংটা করে নেবেন, এবং যে বয়ানগুলো এতদিন ধরে দিয়েছেন সেই বয়ানগুলো কি অস্বীকার করতে পারবেন? আমরা শুরুতে সেই বয়ানটা দেখিয়েছি, আমার মনে হয়েছে কুণাল ঘোষের সেই বয়ানটা দিয়েই আজকের এই প্রতিবেদন শেষ করবো, যেখানে কুণাল পরিষ্কার বলছেন যে সবাই বেনিফিশিয়ারি, আমি আমাকে কনস্পিরেসি করে জেল খাটানো হচ্ছে। অর্থাৎ শেষ পর্যন্ত যেটা বলেছেন যে তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের অনেক নেতা সারদা থেকে ঘুষ খেয়েছেন, একদম সর্বোচ্চ পর্যায় থেকে ঘুষ খেয়েছেন, আমিও খেয়েছিলাম, আমাকে ফাঁসিয়ে দেওয়া হলো কিন্তু তারা ফাঁসলেন না। আমার মনে হলো এই প্রতিবেদনে আজকে এই এই ভিডিওটা খুব প্রাসঙ্গিক বলে এটা আরেকবার আপনাদের দেখা। সারদা মিডিয়ার A to Z যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন, নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন, আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হবো।